দোস্তরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে মহিলাদের সম্পর্কে একটা হাদিস শরীফ পাঠ করছি। দোস্তরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মতো গুনাহগারদের জন্য বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। তাহলে ওই সমস্ত মানুষ যারা পাপ করে গুনার মধ্যে লিপ্ত হওয়ার পরে হঠাৎ করে আল্লাহকে স্মরণ করেছে, গুনার মধ্যে কি হয়েছে, লিপ্ত হয়ে গেছে, পাপ করে ফেলছে, আল্লাহকে স্মরণ করছে, স্মরণ করে সাচ্চা দিলে আল্লাহর কাছে তোবা করছে এবং আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ আমি আর এই ধরনের পাপ জীবনে কোনোদিন করব না, আমি এই পাপের উপরে লজ্জিত হলাম, পাপের উপর লজ্জিত হয়ে আল্লাহকে স্মরণ করে এই পাপ আর আমি কোনোদিন করব না, এই কথা বলে আল্লাহর কাছে তোবা করে, তাহলে আল্লাহ বলেন আমি তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। খালি গুনাহ খাতা মাফই করলাম না, গুনাহ খাতা মাফ করার পরে আমি আল্লাহ তাকে এটার পরিবর্তে দিব কি জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার, এমন জান্নাত দেব যেই জান্নাতের চতুর্দিক দিয়ে নহর প্রবাহিত হবে, বললেন না, বাগ বাগিচা থাকবে, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এমন বেহেশত যেই বেহেশতের নিয়ামত আমরা কোনোদিন চোখে দেখি নাই, কানে শুনি নাই, কোনোদিন অন্তরে ধারণাও করতে পারি নাই, এইরকম জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, তাই না? দেখছি জান্নাত কোনোদিন দেখছি, হায় রে সুন্দর জান্নাত, জান্নাতের মধ্যে বলে এক একটা খেজুর খাওয়ানো হবে বারো হাত লম্বা, খাইছেন কোনোদিন, কোনোদিন শুনছেন, কোনোদিন ধারণা করতে পারবেন, বারো হাত লম্বা খেজুর, ওরি বাপ রে বাপ। এখন আপনি বলবেন যে হুজুর বারো হাত লম্বা খেজুর খাবে কেমন করে মুক্ত ছোট, আমরা তো সাড়ে তিন হাত আর বেস্তের মানুষের ষাট হাত, সাড়ে তিন হাতের যদি মুখ দুই ইঞ্চি হয় ষাটের মানুষের মুখ এত বড় হবে না, তখন বারো হাত লম্বা লম্বা খেজুর বুঝলেন এরকম ঢুকাবে আর বুঝলেন না শত শত ঢুকাবে আর গলে যাবে আর পায়খানাও ধরবে না পেশাবও ধরবে না, খালি বেশ কম করে ঢেক বের হবে পেট খালি, কি বলেন ভাই? হ্যাঁ, এমন ভেস্ত আমি আল্লাহ বানায় রাখছি, কারা, যারা আমাদের মতো পাপ করে অন্যায় করে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে সে পাপকে বর্জন করেছে, আল্লাহর কাছে লজ্জিত লাঞ্ছিত হয়েছে আর আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ এই পাপ আর আমি কোনোদিন করব না, আল্লাহ বলেন যা তার গুনাহ খাতা মাফ করে দিলেন এবং তোর জন্য জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এইরকম জান্নাত আমি তোকে দান করে দিলাম। এই আয়াত যখন নাজেল হয়েছে, নাজেল হওয়ার সাথে সাথে ইবলিস শয়তানের গায়ে লাগছে আগুন, এখন ইবলিস শয়তান তার সাঙ্গ বাঙ্গ সব নিয়ে মিছিল বাড়ি করছে আর কান্নাকাটি কান্নার রোল পড়ে গেছে, মাটি তুলে মাথার মধ্যে দেয় এরকম বুকের মধ্যে থাপ্পড় দেয়, হ্যাঁ সর্বনা আমার কি হয়ে গেছে, হ্যাঁ সর্বনা আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, মানে এত কান্নাকাটি আর চিল্লাচিল্লি শুরু করছে, গোটা দুনিয়ার যত ইবলিসের চেলা চামুন্ডা আছে আর লস্কর বাহিনী আছে সব ইবলিসের কাছে একত্রিত হয়েছে, হ্যাঁ স্যার কি হয়েছে, স্যার কি হয়েছে, কথা কয় না, স্যার কি হয়েছে, কয় যে আর কয়ো না আগুন লেগে গেছে গায়ে, কেন বলে এত চেষ্টা করে আমি আর তোমরা মিলে একটা মুসলমানকে পাপের মধ্যে লিপ্ত করব আর এ বলে আল্লাহকে একটু স্মরণ করে তৌবা ইস্তেগফার করলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তার জন্য জান্নাতুন তাজরি, আল্লাহ নাকি তাকে জান্নাত দিয়ে দিবে। এই আয়াত নাজেল হওয়ার সাথে সাথে আমি পাগল হয়ে গেছি, সর্বনাশ, তাহলে এত মেহনত করে কি লাভটা, দেখছেন নি কারবার শয়তানের গায়ে কি লেগে গেছে, আগুন লেগে গেছে, শয়তানের কান্দার দেয় তিরমিজি শরীফে হাদিস আছে, শয়তানের কান্দার চিৎকার চিল্লাচিল্লি
গোটা পৃথিবীর সমস্ত শয়তানের সৈন্য সামন্ত লস্কর সব জমা হয়। এখন ইবলিশ শয়তানকে স্যার স্যার বলে, স্যার কান্দেন কে বলে, এই জন্য কান্দি, চেষ্টা করে এদেরকে গুনার মধ্যে লিপ্ত করব, আর আস্তাগফিরুল্লাহ পড়বে, আর সঙ্গে সঙ্গে তার সব গুনাহ কাটানো। দস্তরা আমার, বন্ধুরা আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান কল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া লাও কানা কাদ ফাররা মিনাজ যাহাব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এ আমার উম্মতিরা শোনো শোনো, কোনো ব্যক্তি যদি পাপ করার পরে খালি জবান দিয়া সাচ্চা দিলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তিগফারটা মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করে ইস্তিগফারের বদৌলতে অতীতে যত গুনাহ করেছে সকল গুনাহ থেকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করিয়া দেয়। খালি তাই নয়, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাউ কানা কাদ মিনাজ যাহাব, সে যদি জিহাদের ময়দান থেকে ভেগে যাওয়ার মতো এই মারাত্মক পাপও করে, সেই পাপকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একদম তাকে ক্ষমা করিয়া দেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আমরা পাপ করব, পাপ যে করবো এটা আল্লাহ জানেন, কি বলেন, জানেন না, জানেন না, আমরা যে পাপ করব জানেন না, জানেন না, আল্লাহ জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তানকে যখন মরদুদ বানায়া দুনিয়াতে প্রেরণ করলেন, এই শয়তান বিহায়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিকটে দরখাস্ত করে, ইয়া আল্লাহ, যে আদম সন্তানের কারণে আপনি আমাকে এরকম অভিশপ্ত বানায়া দুনিয়াতে পাঠাইয়া দিলেন, আমার হায়াতটাকে বাড়াইয়া দেন, আমি এদেরকে গোমরা করিয়া এদেরকে সাথে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই।